আমি নরেশ জৈন ভাবনা সোলজার্স ইন দ্য নেম অফ ডেমোক্রেসি লেট আস অল ইউনাইট সকাল বিকেল রাত্রি যখন পারি এই স্পিচটা শুনি চার্লি চ্যাপলিন কি বলছে কেন বলছে কাকে বলছে কে শুনছে চার্লি চ্যাপলিনকে 72 বছর পরেও যুদ্ধ শত্রুর বুকে গুলি মেরেছে কেন পিঠে মারলে কি সে শহীদ হতো না কিসের জমি কেন যুদ্ধ দুটো ডেমোক্রেটিক কান্ট্রিতে যুদ্ধ হবে কেন ঠিক এমনই একটা স্পিচ 4 থেকে 5 মিনিটে অনলাইন নাট্য কম্পিটিশনের জন্য আপনাদেরকে করতে হবে আমরা সবাইকে একই স্ক্রিপ্ট পাঠাবো ব্যাকগ্রাউন্ডে যেমন মিউজিকটা প্লে করছে সেটা আমরা দিয়ে দিতে পারি 30 সেকেন্ড যেমনটি শোনালাম ঠিক সেরকমটি নিয়ে শুরু হবে যেটা আমাদের ভাবনা চিন্তা সেটা হচ্ছে আমরা নাটক অনেক দল প্রচুর জায়গায় করছেন কিন্তু একজন ভালো অ্যাক্টরকে কি আমরা তুলে আনতে পারছি মানুষের সামনে সেই মানুষটিকে হয়তো একজন প্রডিউসার খুঁজছেন একজন ডিরেক্টর খুঁজছেন বিভিন্ন জায়গায় বা হয়তো আপনিও খুঁজছেন বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যে যেখানে আছেন এই 5 মিনিটের মাধ্যমে নিজেকে ফেমাস করুন সেটাই আমাদের চেষ্টা ও প্রচেষ্টা অনলাইন কম্পিটিশনে দুজন পাঠিয়েছেন এবং হয়তো অনেকে বুঝতে পারছিলেন না বলে এই পোস্টটি নিজেকে ইন্ট্রোডিউস করবেন সবচেয়ে আগে দলের নাম তারপর আপনার এই পার্টটি